নমস্কার বন্ধুরা খবর সন্ধ্যার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে উনত্রিশ মে দু সাল রবিবার পশ্চিমবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কতটা কেন বৃষ্টি এই মুহূর্তের কি আপডেট রয়েছে ত্রিপুর আসাম ঝাড়খণ্ড এবং বাংলাদেশের আবহাওয়াতে কতটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব বর্ষা প্রসঙ্গে সবশেষ তথ্য কি রয়েছে কোনো নিম্নচাপের খবর রয়েছে কিনা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর যারা জানাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে আগামী দুই দিন পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা ঝড়ো হাওয়া কোথাও কোথাও বইতে পারে প্রত্যেকটা জেলার এটা রয়েছে আপডেট তাই আজকে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে তিরিশ থেকে কিলোমিটার গতিবেগে কোথাও কোথাও দমকা ঝড় বইতে পারে এমনটা পূর্বাভাস পশ্চিম দিকের জেলা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এখানেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস হালকা থেকে হালকা মাছের বৃষ্টি হতে পারে সঙ্গে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এবং দুই বর্ধমানে ঝড়ের গতিবেগ কোনো কোনো জায়গায় একটু বেশি থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে এটা রয়েছে আপডেট অন্যদিকে এটাও জানতে পারে যাচ্ছে আগামীকালও রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান সঙ্গে পূর্ব বর্ধমান এছাড়া নদীয়া বীরভূম মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে আজ এবং আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে আগামীকালের পর কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা কমতে পারে এই মুহূর্তে এটা রয়েছে আপডেট আবার আপডেট চেঞ্জও হতে পারে তাই আপনারা জেনে রাখুন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে রবিবার এবং সোমবার এই দুটো দিন থেকেই যাচ্ছে এর কারণ হিসাবে আবহাওয়া দপ্তর যারা বলেছেন উত্তর উড়িষ্যা সংলগ্ন জায়গায় একটা ঘূর্ণাবর্তর অবস্থান রয়েছে অন্যদিকে নেপাল থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে এর জন্য মূলত জলীয় বাষ্পের রয়েছে যার ফলে বজ্রগর্ভ মেঘ স্থানীয়ভাবে তৈরি হচ্ছে এর জন্যই প্রধানত বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হবে তবে প্রবল কালবৈশাখীর দাপট এটা হতে পারে এমনটা কিন্তু বলছেন না আবহাওয়া দপ্তর তারা বলছেন যে একটা কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে তবে বাস্তবে দেখা যায় কোথাও কোথাও কিন্তু কালবৈশাখীর চরম দাপট দেখতে পাওয়া যায় অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুর হালকা থেকে হালকা মাঝারি মানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঝড়ের কোনো সতর্কবার্তা নেই কুচবিহার আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হতে পারে অন্যদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতেও রয়েছে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস তবে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে কোথাও কোথাও একটু মাঝারি মানে বৃষ্টি হতে পারে তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট রয়েছে কলকাতা সংলগ্ন জেলাগুলোতে তাপমাত্রা এক ডিগ্রি এখনও বাড়ার সম্ভাবনা রয়েছে তাই আজকে থাকতে পারে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাই আবহাওয়া জানিয়েছেন স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি তাপমাত্রা বেশি থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকে জেলাগুলো তো সেই একই রকম মোটামুটি গড়ে থাকতে পারে প্রধানত সাঁত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া সঙ্গে পশ্চিম বর্ধমান বীরভূম ইত্যাদি ইত্যাদি জেলাগুলোতে। এক কথায় এটাই আমরা বলতে পারি আপনাদের যে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে এখন বৃষ্টি পর্যন্ত চলতে পারে তবে আজ এবং আগামীকাল সম্ভাবনা একটু বেশি রয়েছে এটাই রয়েছে সবশেষ তথ্য নতুন কোনো নিম্নচাপ নতুন কোনো ঘূর্ণিঝড়ের আপাতত আসার কোনো রকম সম্ভাবনা নেই বর্ষা প্রসঙ্গে যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন বর্ষা কিন্তু এগোচ্ছে তবে এই মুহূর্তে বর্ষার অগ্রগতি প্রচন্ডভাবে দেখতে যাচ্ছে না কিছুটা থমকে রয়েছে তবে তাদের আপডেট রয়েছে চার থেকে পাঁচ দিনের মধ্যে কেরলে বর্ষা প্রবেশ করার একটা সম্ভাবনা রয়েছে তারপর পশ্চিমবঙ্গে কবে বর্ষা প্রবেশ করতে পারে তার আপডেট তারা কিন্তু দিয়ে দেবেন এটা তারা জানিয়েছেন ঝাড়খণ্ডের ক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে কোথাও কোথাও দমকাঝড়ো হাওয়া বইতে পারে হালকা থেকে হালকা মাঝের বৃষ্টির পূর্বাভাস আজ এবং আগামীকালে রয়েছে উত্তর পূর্ব ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ সঙ্গে রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এর মধ্যে এটা আমরা আপডেটে দেখতে পাচ্ছি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কিছুটা কমের পথে তাই হালকা থেকে হালকা মাঝে বৃষ্টি চলবে অন্যদিকে ত্রিপুরাতে বৃষ্টি বাড়তে পারে মণিপুরে বৃষ্টি বাড়তে পারে নাগাল্যান্ডে বৃষ্টি বাড়তে পারে এটাই রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার আপডেট সঙ্গে ঝোড়ো দমকা হাওয়া কোথাও কোথাও বইতে পারে এটাও কিন্তু পূর্বাভাস অনলাইন ম্যাপ থেকে দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে এটা রয়েছে আপডেট বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা দেশ জুড়ে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন আকারে থাকার সম্ভাবনা থেকেই যাচ্ছে আমরা যেটা অনলাইন ম্যাপ থেকে দেখতে পাচ্ছি প্রধানত উত্তর পূর্ব পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকের যে সমস্ত বিভাগগুলো রয়েছে সেখানে বৃষ্টির সম্ভাবনা অনেকটা বেশি রয়েছে এটাই আমরা লক্ষ্য করতে পারছি ময়মনসিং সিলেট সঙ্গে কুমিল্লা অঞ্চল বরিশাল চট্টগ্রাম এখানে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও বরিশাল চট্টগ্রামে একটু যেন ভারী বৃষ্টির পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে অনলাইন আপডেট থেকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু এটাও আমরা দেখতে পাচ্ছি প্রধানত রংপুর রয়েছে রাজশাহী রয়েছে খুলনা রয়েছে এখানে হালকা দু এক জায়গায় হালকা মাঝারি দমকাঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোথাও কোথাও চলতে পারে এটা রয়েছে সবশেষ তথ্য প্রবাহের যে মৃদু সম্ভাবনা ছিল যেমন ছিল বাগেরহাট অন্যদিকে খুলনা রাজশাহী এখানে কোথাও কোথাও মৃদু ধরনের তাপপ্রবাহ চলতে পারে এমন একটা সম্ভাবনা কিন্তু রয়েছে তা বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং